সাকিব তামিমকে বিপিএল ডিপিএল এর বাইরে ঘরোয়া কোনো লিগে এখন আর মাঠে পাওয়া যায় না। আন্তর্জাতিক ক্রিকেট তো অলীক কল্পনা, তবে সব ছাপিয়ে এই দুই মহা তারকাকে একই লিগে খেলতে দেখা যাবে, এমনকি একে অপরের প্রতিপক্ষ হয়েও মাঠে নামতে পারেন। আর এমন দারুণ মুহূর্ত ঘটবে বিদেশের এক লিগে, আমেরিকান ন্যাশনস লিগে মাঠে নামবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিবকে হরহামেশা ক্রিকেট মাঠে দেখা গেলেও ক্রিকেট মাঠে তামিমকে সর্বশেষ দেখা গিয়েছিল ডিপিএল এর ম্যাচে। এরপর তামিম আর ব্যাট হাতে নামেননি, বাড়িয়েছেন ভক্তদের অপেক্ষা, কিন্তু সেই অপেক্ষার প্রহর শেষ করে সুদূর আমেরিকায় ব্যাট হাতে নামবেন চট্রলার খান সাহেব। আর সেই নামাটা আরো বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে, কারণটা অবশ্য তার সাবেক বন্ধু সাকিবের জন্য। সাকিব তামিমের দ্বৈরথ কিংবা সম্পর্ক শিথিল যাই বলেন না কেন, সেটাই সই। আর এই দূরত্বের কারণে দুজনকে আর একসাথে মাঠে দেখা যায় না, তাই যখনই এই দুজনকে কোনো কারণে এক হন তখন ভক্তদের পুরনো স্মৃতি মনে পড়ে, পাশাপাশি তাদের খেলা দেখতে উদ্গ্রীব হয়ে থাকেন ভক্তরা। ভক্তদের অপেক্ষার অবসান ঘটে আমেরিকান ন্যাশনস লিগে তামিম খেলবেন টেক্সাস গ্লাডিয়েটরসের হয়ে, আর সাকিব খেলবেন লস অ্যাঞ্জেলস ওয়েভের হয়ে। এই দুই টাইগার দল পেয়েছে এটি নিশ্চিত হওয়া গেছে মঙ্গলবার। এই দিনে সাকিব তামিমের দল পাওয়া নিয়ে একাধিক নিউজ মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে, আর এতে ভক্তদের জানার আগ্রহ বেড়েছে তাদের ব্যাপারে। তামিমের দল টেক্সাস গ্লাডিয়েটরসে তামিম ছাড়াও আছেন শাহিদ খান আফ্রিদি, কুশল পেরেরা ও ওয়াহাব রিয়াজের মতো ক্রিকেটাররা। দলটির কোচ হিসেবে থাকছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার মঈন খান। অন্যদিকে সাকিবের দলেও আছে একাধিক তারকা ক্রিকেটার, জনসন চার্লস, হাশমাতুল্লাহ শাহিদি, হ্যারি টেক্টররাও আছেন সাকিবের দলে। সাকিব তামিমের মুখোমুখি হওয়ায় ভক্তরা যতটা না খুশি ঠিক ততটাই খারাপ খবরও দিতে হচ্ছে, কেননা এই টুর্নামেন্টের পর্দা উঠবে 4 অক্টোবর, শেষ হবে 14 অক্টোবর। আর এই সময়টায় সাকিব ভারতের বিপক্ষে সিরিজ খেলবেন, তামিম কমেন্ট্রি করবেন, তাই পুরো টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা যেমন কম তেমনি তামিমকে পাওয়া যাবে কিনা সে নিয়ে রয়েছেও সন্দেহ। তবে সিরিজ শেষ হবে 12 অক্টোবর আর টুর্নামেন্ট শেষ হবে 14 অক্টোবর, তাই হাতে সময় থাকে মাত্র 2 দিন। এই সময়ের মধ্যে যদি তারা সময় বের করে টুর্নামেন্টে অংশ নিতে পারে তাহলে ভক্তদের হয়তো আরও একবার সাকিব তামিমকে এক ম্যাচে দেখা যেতে পারে। আবু নাঈম, স্পোর্টস টাইমস।